স্টার জলসাতে আসছে নতুন ধারাবাহিক ধুলোকণা। সবার আগে এই ধারাবাহিকের সম্প্রচারের সময় জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 19 জুলাই থেকে রোজ রাত 8টায় দেখা যাবে ধুলোকণা। প্রতিপক্ষ যেহেতু বেশ শক্তিশালী, তাই ধুলোকণাতে অনেক চমক আনবার কথা ভাবছে এর নির্মাতারা। বলা বাহুল্য, এই ধরনের ফ্যামিলি ড্রামা দেখতেই দর্শক এখন বেশি পছন্দ করছে। আর তাতে যদি পছন্দের অভিনেতা অভিনেত্রী থাকেন তাহলে তো কোনো কথাই নেই। ধুলোকণার প্রথম প্রমোতে অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে। অনেকদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ইন্দ্রাশিস রায়, মৈনাক ব্যানার্জির মতো অভিনেতারা টেলিভিশনে ফিরছেন। এইবার আরও একটি খবর জানা গেল, টেলিপাড়াতে জোর গুঞ্জন, ধুলোকণাতে নাকি দেখা যাবে পাণ্ডব গোয়েন্দা খ্যাত অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। হ্যাঁ, তেমনটাই জানা যাচ্ছে। পাণ্ডব গোয়েন্দাতে বিলু চরিত্রে তাকে বেশ পছন্দ করেছে দর্শকেরা, তাই ধুলোকণাতে তাকে দেখার জন্য তারা দিন গুনছে। শোনা যাচ্ছে তার ক্যারেক্টারটা এখানে পজিটিভ হবে এবং বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তবে অভিনেতা তার নতুন চরিত্র বা ধুলোকণা নিয়ে নিজে থেকে কিচ্ছু জানাননি। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।